ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় 2022 নার্সিং ভর্তি পরীক্ষা জন্য প্রশ্ন ব্যাংক। তো আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা 2019-20 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান। গত পর্বে আমরা 19-20 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধানে 1 থেকে 33 নম্বর প্রশ্ন পর্যন্ত ব্যাখ্যাসহ সমাধান করেছি। আজকের ভিডিওটিতে বিএসসি ইন নার্সিং সায়েন্স ভর্তি পরীক্ষা 2019-20 শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান 34 নম্বর প্রশ্ন থেকে 60 নম্বর প্রশ্ন পর্যন্ত ব্যাখ্যাসহ সমাধান করব। আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ ফাইলটি লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং মোবাইল ফোনের মাধ্যমে পড়তে পারবেন। তো চলুন আমরা প্রশ্ন করে দিই। প্রথম প্রশ্ন, নব দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন গ্যালিলিও, এডিসন, টোরেসিলি, জর্জ কেলি। ব্যাখ্যা হবে, নব দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। তিনি থার্মোমিটার আবিষ্কার করেন, তাকে গতিবিদ্যার জনক বলা হয়। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, গ্যালিলিও। 35 নম্বর প্রশ্ন, যশ সাহেব কোন সমাস, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি। এই প্রশ্নের ব্যাখ্যা দেখে নেব। যেখানে বিশেষণ বা বিশেষ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় এবং পর পদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারায় সমাস বলে। যেমন, যিনি যশ তিনি সাহেব, যশ সাহেব। কাঁসা অথচ মিঠা, কাঁসা মিঠা। নীল যে পদ্ম, নীল পদ্ম। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, কর্মধারায়। পাগলে কিনা বলে, এখানে পাগলে কোন কারকে কোন বিভক্তি, করণে সপ্তমী, কর্তৃকারকে সপ্তমী, কর্মে দ্বিতীয়া, অধিকরণে সপ্তমী। বাক্যের কর্তাকেই বলা হয় কর্তৃক কারক, অর্থাৎ বাক্যে ক্রিয়ার দ্বারা যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তৃকারক বলে। যেমন, পাগলে কিনা বলে, এখানে পাগলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, কর্তৃকারকে সপ্তমী। 37 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি। ব্যাখ্যা দেখে নেব। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নাউনটি সাধারণত সিই, টিএইচ, টিওয়াই, এনই, ডাবল এস ইত্যাদি যোগ শেষে হয়। সুতরাং অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, অ্যাবস্ট্রাক্ট। সোজ দ্য সেনোনমি অফ দ্য ওয়ার্ড বিউটিফুল। ব্যাখ্যা দেখে নেব। ব্যাখ্যায় বলে, বিউটিফুল অর্থ সুন্দর, এর একই অর্থবোধক শব্দ হল প্রেটি, সুশ্রী বা সুদৃশ্য। অন্যদিকে আগলি অর্থ কুৎসিত, ইন্টারেস্টিং অর্থ মজার, আর ডল অর্থ নির্লস। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, আগলি। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে ধমনি, শিরা, হৃদযন্ত্র, বৃক্ষ। এ প্রশ্নের ব্যাখ্যা দেখে নেব। যেসব রক্তবাহিকার মাধ্যমে সাধারণত অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে থেকে সারা দেশে বাহিত হয় তাকে ধমনি বলে। অপরদিকে পালমোনারি ক্রিয়ার মাধ্যমে, পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহ থেকে প্রবেশ করে। অতএব সঠিক উত্তর হবে ধমনি, অপশন ক। মানুষের কাশিরোগের সংখ্যা 30, 33, 36, 40। 33টি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে কাশিরোকা বলে। পরিণত বয়সের শ্রেণী দেশীয় কাশিরোকার একীভূত হয়ে স্যাক্রাম এবং কক্সীয় কাশিরোকাগুলো কক্সিস গঠন করে। ফলে পরিণত বয়সে কাশিরোকার সংখ্যা কমে 26টি হয়। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, 33টি। প্রাণী কোষে থাকে না, ব্যাখ্যা দেখে নেব। প্রাণী কোষে থাকে না কোষপাশির। উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করার জন্য সাধারণত কেবল এজন্যই যে
উদ্ভিদ কোষে আছে কোষপাশির এবং কেন্দ্রীয় গহ্বর। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, কোষপাশির। আই ওয়াজ গ্লাড টু হার ইয়োর সাকসেস মেক দ্য সেন্টেন্স কমপ্লেক্স। ব্যাখ্যা দেখে নেব। কমপ্লেক্স বাক্য গঠন করতে দ্যাট, হু, হুয়েস ইত্যাদি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। দ্যাটের পরবর্তী ক্লজটি ওয়াজ থাকায় পরবর্তী ক্লজটি পাস্ট পারফেক্ট হবে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, আই ওয়াজ গ্লাড টু হার দ্যাট ইউ হ্যাড সাকসেস। মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রদত্ত সর্বোচ্চ খেতাব কোনটি? বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য মোট 676 জন ব্যক্তিকে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক এই চারটি শ্রেণীর খেতাব প্রদান করা হয়। এর মধ্যে 7 জন ব্যক্তিকে সর্বোচ্চ বীরত্ব খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে 3 জন সেনাবাহিনীর, 2 জন ইপিআর, 1 জন নৌবাহিনীর, 1 জন বিমানবাহিনীর ছিলেন। অতএব সঠিক উত্তর হবে অপশন ক, বীরশ্রেষ্ঠ। সার্কের আবহাওয়া অফিস কোথায় অবস্থিত? নয়াদিল্লি, ঢাকা, কলম্বো, কাঠমান্ডু। ঢাকা আগারগাঁয়ে অবস্থিত সার্কের আবহাওয়া অফিস বিলুপ্ত হয় 31 ডিসেম্বর 2015 সালে। অতএব সঠিক উত্তর অপশন খ। ইন্ডিপেন্ডেন্স এ সাইনোনিমাস উইথ দ্য ওয়ার্ল্ড। ব্যাখ্যা দেখে নেব। ইন্ডিপেন্ডেন্স আর ফ্রিডম অর্থ স্বাধীনতা, সুতরাং শব্দ দুটি সমার্থক। তাছাড়া ম্যানেজমেন্ট অর্থ ব্যবস্থাপনা এবং সার্পলি অর্থ দাসত্ব এবং ইন্টারেস্ট অর্থ আগ্রহ। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, ফ্রিডম। নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক? মুক্তির গান, একাত্তরের যিশু, নুরুলদিনের সারা জীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধভিত্তিক রচিত আরও কয়েকটি নাটক নরকে লাল গোলাপ, আলাদিন আল আজাদ, যে অরণ্যের আলো নেই, নীলিমা ইব্রাহিম, কি চাহ শঙ্কচিল, মমতাসুদ্দিন আহমেদ, ফিরিয়ে আসছে রণেশ দাশগুপ্ত। অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ, পায়ের আওয়াজ পাওয়া যায়। দেশে একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর অবস্থিত। এ প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন ক, রূপপুর। তো আমরা একটু ব্যাখ্যাটি দেখে নিই। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে। 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ 2009 সালে শুরু হয়েছে, যা 2023 সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাট্রম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত। দেশে অতএব সঠিক উত্তর অপশন ক, রূপপুর। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কী? জনযোগ ইক, জনযোগ এক, জৈনে যোগ এক, জৈন যোগ ইক। অকার কিংবা আকারের পর একার কিংবা ঐকার থাকলে উভয়ে মিলে ঐকার হয়। ঐকার পরবর্তী ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়, যেমন জনযোগ এক, জৈনেক, সদাযোগ এব, সদেব, মতযোগ ঐক্য, মতক্য, মহাযোগ ঐশ্বর্য, মহাজ্য। অতএব সঠিক উত্তর হবে অপশন খ, জনযোগ এক। নিদাক শব্দে নি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ, নিশ্চয়, অতিশয্য, সমক্ষ। ব্যাখ্যা দেখব। বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার, যথা বাংলা 21টি, তৎসম বা সংস্কৃত 20টি ও বিদেশি উপসর্গ। তবে আশু, বিনি এ চারটি উপসর্গ বাংলা ও তৎসম উভয় উপসর্গই রয়েছে। নিদাক শব্দে নি উপসর্গটি অতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ, অতিশয্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9+... এ ধারাটির সঠিক উত্তর হবে 180, 150, 170, 190। আমরা ধারার একটি সূত্র আছে, যেমন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন ইনটু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু। এখন আমরা সূত্র অনুপাতে পাই 19 ইনটু 20
ডিভাইডেড টু সমান সমান 190। অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ 190। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ শেষ লেখা, শেষ প্রশ্ন, শেষ কথা, শেষ দিন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ শেষ লেখা 1941 সালে তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানুষী, বালকা, সোনাতরী, বনফুল, চিত্রা, সেজুতি, কল্পনা, জন্মদিনে। অন্যদিকে শেষ প্রশ্ন উপন্যাস ও শেষ কথা ছোট গল্পে রচিত যথাক্রমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব সঠিক উত্তর হবে অপশন ক শেষ লেখা। 52 নম্বর প্রশ্ন, সার্চ লাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল, অবতল, সমতল, গোলীয়? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। রূপচর্য ও দাড়ি কাটা স্টিমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে চিকিৎসকের কর্তৃক নাক, কান, গলা ও পর্যবেক্ষণ, নবদূরবীক্ষণ ইত্যাদির অবতল দর্পণে ব্যবহার করা হয়। অবতল লেন্সের ক্ষমতা ঋণাত্মক। অতএব সঠিক উত্তর হবে অপশন খ অবতল দর্পণ। 53 নম্বর প্রশ্ন, গলগণ্ড হয় লৌহের অভাবে, ক্যালসিয়ামের অভাবে, আয়োডিনের অভাবে, পটাশিয়ামের অভাবে? আমরা ব্যাখ্যা দেখে জেনে নেব সঠিক উত্তর। গলগণ্ড হলো আয়োডিনের অভাবজনিত থাইরয়েডিক গ্রন্থির একটি রোগ। গলগণ্ড দুই ধরনের হয়, সরল গলগণ্ড ও টক্সিক গলগণ্ড। অতএব সঠিক উত্তর হবে অপশন গ আয়োডিনের অভাবে। 54 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ পরিবাহী পদার্থ হলো কাঁচ, সিলিকন, রাবার, তামা। যেসব পদার্থের ভিতর দিয়ে সহজে তড়িৎ বা বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে, যেমন রূপা, তামা, লোহা ইত্যাদি। যেসব পদার্থের ভিতর দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ একেবারেই চলাচল করতে পারে না তাদেরকে অপরিবাহী বলে, যেমন রাবার, কাঁচ, কাগজ, রেশম ইত্যাদি। অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ তামা। 55 নম্বর প্রশ্ন, ওয়ান শুড নট ল্যামেন্ট ড্যাশ দ্য পাস্ট। এ প্রশ্নের ব্যাখ্যাটি দেখে নেব। ল্যামেন্ট ফর সামথিং অর্থ কোনো কিছুর জন্য বিলাপ করা। ফর যোগে বাক্যটির বাংলা অর্থ অতীত নিয়ে কারো বিলাপ করা উচিত নয়। অতএব সঠিক উত্তর হবে অপশন খ ফর। 56 নম্বর প্রশ্ন, কোনটি চৌম্বক পদার্থ? লোহা, সোনা, তামা, পিতল। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট বা বিকৃষ্ট হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চুম্বক পদার্থ বলে, যেমন লোহা, নিকেল, কবাল্ট, ইস্পাত ইত্যাদি। অতএব সঠিক উত্তর হবে অপশন ক লোহা। 57 নম্বর প্রশ্ন, কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? সবুজ আলো, লাল আলো, বেগুনি আলো, হলুদ আলো? সাধারণতভাবে যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি অপেক্ষাকৃত বেশি। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এর শক্তি সর্বাপেক্ষা কম। অতএব সঠিক উত্তর হবে অপশন খ লাল আলো। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? মল্টোস, গ্লাইকোজেন, গ্লুকোজ, ল্যাকটোজ? ব্যাখ্যা দেখে আমরা সঠিক উত্তর জানব। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টয়ালিন ও মল্টেস নামে শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো জটিল শর্করাকে মল্টোস এবং সামান্য মল্টোসকে গ্লুকোজে পরিণত করে। অতএব সঠিক উত্তর হবে অপশন গ গ্লুকোজ। 59 নম্বর প্রশ্ন, বজ্র নিষ্কাশন করে অগ্নাশয়, ফুসফুস, যকৃত, বৃক্ষ? এ প্রশ্নের সঠিক উত্তর আমরা ব্যাখ্যা থেকে জেনে নেব। বৃক্ষ গাঠনিক ও কার্যকরী এককে নেফ্রন বলে। মানুষের প্রত্যেক বৃক্ষে 10 লক্ষ থেকে 12 লক্ষ নেফ্রন রয়েছে। বৃক্ষ রক্ত থেকে প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বজ্র নিষ্কাশন করে। অতএব সঠিক উত্তর হবে অপশন ঘ বৃক্ষ। 60 নম্বর প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রোধ 50 ওহম, এর দুই প্রান্তে বিভব প্রত্যক্ষ 200 ভোল্ট, এর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ হবে? 4 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার? আমরা জানি I সমান ভি ইকাল টু আর সমান সমান 200 ভোল্ট ভাগ 50 ওহম সমান সমান 4 অ্যাম্পিয়ার। এখানে সঠিক উত্তর কিন্তু 4 অ্যাম্পিয়ার হবে। তবে এখানে ফিলামেন্ট রোধ হচ্ছে 50 ওহম এবং বিভব পার্থক্য হচ্ছে 200 ভোল্ট, তড়িৎ প্রবাহ হচ্ছে এসে
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।